গোঘাট বিধানসভা কাটালি বুথে তৃণমূল কংগ্রেসের হার না মানা মনোভাবের জন্য সবার কাছে খুব পরিচিত নাম দেবাশিস চ্যাটার্জি। ভোট প্রচারে যখন বিজেপির কর্মীদের বারবার অন্ত, তখন দেবাশিস বাবু দু একজন সঙ্গী নিয়ে কাটালি গ্রাম চষে বেড়াচ্ছেন। বহু প্রতিকূলতাকে অবলীলায় দুহাতে সরিয়ে তিনি দিন রাত এক করে দিয়েছেন ভোট প্রচারে। তাই ভোট পরবর্তী সময়ে নিজের বুথে কাটালি সহ 8 কোটি কাটালির বাকি 4টি বুথের এমন ফলের জন্য তিনি মর্মাহত। তিনি মনে করেন এই ফল আশা করা যায় না, এমনটা হবার কথা ছিল না, কিন্তু কিভাবে হলো তা নিজেদেরকেই খুঁজতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের পরেও গ্রামের এই ভোটচিত্র খুবই হতাশাজনক। এর ফলের জন্যই তিনি যদিও এককভাবে কাউকে দায়ী করেননি, সমস্তটাই নিজেদের ব্যর্থতা বলে মনে করছেন। আগামী দিনে কিভাবে মানুষদের কাছে পৌঁছাতে হবে এবং তাদের বিশ্বস্ত হয়ে উঠতে হবে, সেই প্রসঙ্গে যদিও তিনি সঠিক দিশা দিতে পারেননি, তবে বিগত দিনে কাটালি গ্রামে ঘটে যাওয়া বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আর সেই ঘটে যাওয়া ঘটনার পেছনে যারাই দায়ী থাকুক না কেন, কিন্তু সেই পরিস্থিতি সামাল দিতে তার দল যে কিছুটা বিলম্বিত হয়ে হেঁটেছেন এবং ভোট বাক্স তার প্রভাব পড়েছে তা তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। কাঁটালিতে যদি আমরা ভোটের চিত্রটা দেখি, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষে দুর্ভাগ্যজনক, তো সে বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গাটা মানে কি বলবো জান তো, ভোট জিনিসটায় আমি মানে আমি নিজেও স্তম্ভিত। রেজাল্টটা দেখার পর না আমি অতৎস আমার যারা সক্রিয় কর্মী যারা ছিল প্রত্যেকে স্তম্ভিত, আমরা মানে হতচকিত হয়ে গেছি। এইরকম যে একটা ফল হতে পারে আমাদের কাছে আশাতীত ব্যাপারটা, আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরকম হতে পারে বলে। মানে হার একটা হয় মানুষের, কিন্তু এত লজ্জাজনক যে এরকম হার হবে, কি করে যে এরকম একটা ব্যাপার হলো, কারণ আমাদের এখানটা পুরোটা শিডিউলবে। হ্যাঁ, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখুন এই মানে এই ফলটা আমাদের কাছে আশাতীত ছিল, মানে এটা যে হবে আমরা স্বপ্নে ভাবতে পারি। তাই এক্স ব্লক প্রেসিডেন্ট বা বর্তমানে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি আপনারই গ্রামেরই বাসিন্দা, তো তার নিজের গ্রামে এরকম একটা ফলাফল, এর জন্য কি কোনো অংশে আপনি তাকে কোনো দায়ভার দিতে চান? দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে, সেও যদি একজন আমাদের পার্টি, আমরা সবাই পার্টির এক একজন, আমরা তো আর কেউ প্রত্যেকেই কর্মী, আমরা এক একজন প্রত্যেকের তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক, তো আমারও যেমন দায়ভার আছে প্যারালাল তারও দায়ভার থাকতেই হবে প্রত্যেকের দায়ভার আছে। তো সেক্ষেত্রে নেতৃত্বের দায়ভারটাই কি বেশি হয়ে পড়ে নি? নেতৃত্ব আমরা বুধভিত্তিক ফলাফল যদি দেখি, তো কাঁটালির যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটা বুথেরই ফলাফল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক তৃণমূল কংগ্রেসের পক্ষে। হ্যাঁ, আমরা যারা দলের সৈনিক আছি আমাদের প্রত্যেকের দায়ভার আছে, আমি তো অস্বীকার করবো না, এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তো আমাদের তো দায়ভার আছে, যে কোনো কারণেই হোক আমরা মানে কি বলবো আপনাকে, ওই বিপুল অর্থ আর বিপুল মানে যাকে বলে মানে একদম খোলামেলা আপনার সঙ্গে আলোচনা করতে হলে, যে মানে যেভাবে ওরা প্রচারটা করলো, মদ খাইয়ে চাটা পেতে যেভাবে ওরা প্রচারটা করলো, সেটা তো আমাদের মানে পরাজয় ঘটেছে, আমরা পারিনি করে। সেটা তো হচ্ছে মানে তাদের ব্যাপার, মানে বিপক্ষ ব্যাপার হয়েছিল ঘটনাটা, যেটা ঘটেছিল সেটা হচ্ছে অন্যায়টা করেছে কিন্তু স্পেসিফিক কয়েকজন, ফলটা যারা দেখতে গিয়েছে তাদের প্রত্যেককে নিতে হয়েছে। এই ব্যাপারে আমার বিধায়কের সঙ্গে, বিধায়ক সাহেবের সঙ্গেও কথাবার্তা হয়েছিল, আমরা বর্তমানে যিনি প্রাক্তন বিধায়ক, তো ওনার মানে মানুষদের সঙ্গে কথাবার্তা হয়েছিল। দেখুন কাজটা করে কেউ একজন, আর তার ফলটা ভোগ করতে হয় যারা দেখতে গেছে, তারা শুদ্ধ জড়িয়ে গেছে স্পেসিফিক কিছু লোকজন এখানে। আজকাল তো সব জায়গায় সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, রেকর্ড আছে, কপি আছে, প্রশাসনের বিরুদ্ধে কোনো মানে একটা কাজ করা মানে সেটা দেশদ্রোহিতার সমতুল্য। দেশদ্রোহী কিছু লোকজন যারা এরকম কাজ করে ফেললো, তাদেরকে তাদের সঙ্গে যারা দেখতে গিয়ে তারা নিরাপরাধ ছিল, তারা কিন্তু অমূলক জড়িয়ে গিয়েছিলো নেতৃত্বের একটা অংশ, তারা চেষ্টা করেছিল যে এক্ষেত্রে দাদা এমন অভিযোগ করা হচ্ছে, আপনি যে ঘটনাটা মেনশন করছেন, তো ওই দুর্ঘটনার পর আপনাদের পার্টি কর্মী কিছু কিন্তু উদ্ধার কার্যের জন্য এগিয়ে যায়, তারপরেও কিন্তু তাদেরকেও জেল কাটতে হয়। হ্যাঁ, এটাও এই ঘটনাও ঘটেছে দেখতে গিয়ে, তারা হয়তো জিনিসটা তারা তো আর ব্যাপারটা ইনভলভ ছিল না, তারা তো আর মানে ওই রকম যে প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ করবে বলে তারা নিশ্চয়ই যায়নি, যেহেতু তারা আমার পার্টি কর্মী তারা কখনোই সেই কাজের জন্য যায়নি, তারা জড়িয়ে পড়েছিল। এর জন্য কি কিছুটা তাদের মধ্যে এফেক্ট? হ্যাঁ অবশ্যই, আমাদের গ্রামে এটা এফেক্ট পড়েছে, এই জিনিসটা এফেক্ট পড়েছে। সেই এফেক্ট কি ভোটের বাক্সে পড়েছে বলে মনে করেন? ভোটের বাক্সে পড়েছে, ভুল ব্যাখ্যা হয়েছে, কিন্তু ব্যাখ্যাটা ভুল হয়েছে এইভাবে বলছি, ঘটনাটা ঘটিয়েছে কোনো এক কতিপয় কিছু ব্যক্তি, কারণ রাস্তার উপরে হচ্ছে, রাস্তাটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত, আমাদের গ্রাম তো নয়, আরও অন্যান্য বহিরাগত লোকজন ছিল, তারাও এই ব্যাপারটা ইনভলভ ছিল, কিন্তু যারা দেখতে গিয়েছিল উৎসুক জনতা হিসাবে তারা জিনিসটা মানে ফেঁসে যায়, ঘটনাটা ঘটিয়েছিল কতিপয় ব্যক্তি আর ফেঁসে গেল আমাদের আপামর গ্রামবাসীরা। তো আপনার নাম? দেবাশিস চ্যাটার্জী।
আর আপনার পরিচয়টা একটু বলবে? আমি একজন তৃণমূলের কর্মী, এই পর্যন্তই আমার পরিচয়। ধন্যবাদ দাদা। গঠন করার ব্যাপারে সাংগঠনিক দুর্বলতা ব্যাপারটা পার্টির বিচার্য বিষয়। আমাদের পার্টিতে হচ্ছে সেই জায়গাটায় দুর্বলতা যদি থেকে থাকে, আমরাও সৈনিক হিসাবে আমাদেরও দুর্বলতা আছে, দুর্বলতাও মানে আছেই আমাদের, সেই জায়গাটায় আছে দুর্বলতা, অস্বীকার করার কোনো। দাদা বাংলায় একটা প্রবাদ আছে, আগে ঘর তারপর পাড়া তারপর গ্রাম। তো সেক্ষেত্রে মনে হয় নাকি যে ব্লক প্রেসিডেন্ট সেই থিওরিতে একটু ভুল করে ফেলেছেন? দেখুন আমাদের এখন যেহেতু এই পরাজয়টা হয়েছে, মানে মানুষের রায়টা তো শেষ কথা, তাই আমাদের যা এখন যে কোন মানে সমস্ত বিষয়ই আমাদের মাথা পেতে নিতে হবে। ভুল হয়েছে আমাদের, ভুল আমাদের। তো সেক্ষেত্রে আপনারা বলছেন মানুষের কাছে আপনারা পৌঁছাতে অনেকটা ব্যর্থ হয়েছেন, স্বীকার করছেন? হ্যাঁ, মানুষের কাছে পৌঁছতে আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম, আমরা পৌঁছেছি, কিন্তু আমরা আমাদের সেভাবে তাদের মনে আপনারা দাগ কাটতে পারিনি। যে পদ্ধতিতে দাগ কাটা হয়েছে সে পদ্ধতি দাগ কাটা আমরা পারিনি দাগ কাটতে। বিগত দিনে কাঁটালিতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তো মানুষ হয়তো আশা করেছিলেন, হয়তো আপনারাও আশা করেছিলেন যে আপনারা আপনার দলগতভাবে বা আপনাদের পার্টিগতভাবে দায়িত্ব নিয়ে সে সমস্যার সমাধান করবেন, কিন্তু অনেকাংশেই সেই সমস্যা সমাধান করতে আপনারা কিন্তু ব্যর্থ বলেই অভিযোগ। তো আপনি কি বলবেন বিষয়টা বলি? আপনি যেটা উল্লেখ করতে চাইছেন সেটা হচ্ছে যে ধরুন ওই পুলিশের জিপ পুরানোর ব্যাপার।